সাকুলেন্ট কিভাবে আমরা মাটি তৈরি করব সেটা আজকে দেখবো, ঠিক আছে? তো আমি এখানে যে রেখেছি চারটে জিনিস, একটা হচ্ছে পিউমিস, যেটা খুব হালকা, দেখতে পাথরের মতো কিন্তু একদম হালকা, লাইট, এটা রেখেছি। আর এটা অনলাইনেও পাওয়া যায় বা কোনো স্টোরেও পাওয়া যাবে গাছের দোকানে। এটা না হলে এরই একটা ডাস্ট ফর্মে হয়, জিনিসটা এরকমই হালকা কিন্তু পিউমিস না, এটাকে বলে পার্লাইট। এটা না ইউজ করতে পারেন কিন্তু, কারণ এটা অনেক সময় শিকড়ে লেগে থাকে পরের দিকে, যখন তখন একটুখানি ওই ফানগাস সাওয়ার করে ফেলে, কারণ এটা ছোটো ছোটো ডাস্ট, তো তার থেকে পিউমিসটা একটু বেটার। পিউমিসটা করতে পারেন ইউজ। আর সিন্ডার হচ্ছে যেখানে ওই লোহার দোকানে ঝাল ডালগুলো হয় সেইখানে ওই যে ডাস্টটা পড়ে থাকে সেই ডাস্ট আর কি, সিন্ডার, এটাও মিশিয়ে দিলে ভালো। আর খাবারের জন্য আমি ভার্মি কম্পোস্ট অল্প দিচ্ছি। তো ভার্মি কম্পোস্ট, সিন্ডার, পিউমিস, এই তিনটে মেশালে খুব ভালো মিডিয়া তৈরি হয়ে যাবে সাকুলেন্টের জন্য, জল বেরোনোর জন্যও তো খুব ভালো। আর সঙ্গে একটু সাফ অথবা ব্লু কভারটা, বেশি ভালো কস্টলি কিন্তু ভালো, বেশ দুটো যে কোনো একটা ফাঙ্গিসাইড দিয়ে দেবো। তো এটা দিলে আমরা মিশিয়ে এর মিডিয়াটা তৈরি করব। আরেকটা অপশন বলছি, বাড়ি তৈরির যে প্লেন স্যান্ড হয়, যেটা আপনার একটা ধুয়েছি স্যান্ডটা, যেটা নুন থাকবে না, মানে রিভার্স স্যান্ড হলে ভালো আর কি, মানে একদমই সি স্যান্ড নয়, বিচের স্যান্ড নয়। 2 নম্বর, ওই বাড়ি তৈরির স্টোন চিপ একটু, এই যাতে জলটা তাড়াতাড়ি বেরিয়ে যায়, আর নিউট্রিয়েন্টের জন্য অল্প ভার্মি কম্পোস্ট অথবা শুকনো পাতার যে সারটা সেটাও খুব ভালো। এটা মিলিয়ে তার সাথে ফাঙ্গিসাইড, সাফ অথবা ব্লু কভার দিয়ে দিলে আমাদের কিন্তু তৈরি হয়ে যাবে সাকুলেন্টের মাটি। এই মেশানো হয়ে গেল, এবার এগুলো আমি গাছে লাগিয়ে দেবো। সাকুলেন্ট রেডি হয়ে গেল।